আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা পূর্ব দ্বিতীয় শ্রেণীর কুড়ি ও একুশ পাতায় আছে দেখো অজানা ইতিহাস ও মজার চিড়িয়াখানা এই দুটি অংশ দেখো আমরা প্রথমে দেখে নিচ্ছি অজানা ইতিহাস আমরা কিসের ছবি দেখছি একটা জরাজীর্ণ দুর্গের ছবি দেখছি আর দুর্গের সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে চলো পড়া যাক রোদ্দুরে কুয়াশার পর্দা প দয় রে পাখার এটাকে কি বলে মাথায় যেটা আছে সেটাকে রেফ বলে পর্দা কর্পুরের মতো উবে গেল কর্পূর দেখো রেফ যখন থাকবে তার আগের বর্ণে একটা রয়ের উচ্চারণ আসবে দেখো পর্দাতে কী আছে আমরা দয়াকারের ওপরে মানে দয়ের ওপরে দয়ের মাথায় রেফ আছে তার মানে দয়ের আগে আমাদের একটা রয়ের উচ্চারণ আসবে তাই তো কী হলো পর্দা তারপরে দেখো এটা কি করপুরের কোর দেখো পয়ের আগে আমাদের রয়ের উচ্চারণ এলো তাই তো ক র হয়ে গেল কোর পয় দীর্ঘ রয়কার র পুরের আমরা রটাকে এখানে রেফ হিসাবে লিখছি রোদ্দুরে দূরে কুয়াশার পর্দা কর্পুরের মতো উবে গেল দেখো কর্পূরকে যেমন আমরা রেখে দিলে কি হয় কর্পুর কিছুক্ষণ পরে দেখি উবে যায় এখানেও সেই তুলনা করে বলা হয়েছে যখন রোদ উঠেছে তখন কুয়াশা কি হচ্ছে একদম উবে যাচ্ছে কুয়াশার পর্দা তোমাদের ভাষায় ভ্যানিস হয়ে যাচ্ছে মানে উবে যাচ্ছে সামনেই পুরানো দুর্গ সামনেই পুরানো দুর্গ দুর্গ বানানটা দেখো দয় হস্যু গয়ে রেপ দেখো একইভাবে দয়ের আগে রয়ের একটা উচ্চারণ আসছে বয়সের ভারে জীর্ণ মূর্ধন রেপ নয়ের আগে রয়ের উচ্চারণ আসছে জীর্ণ নো বয়সের ভারে জীর্ণ কে জীর্ণ এই দুর্গটা বয়সের ভারে জীর্ণ তবু নির্বিকার দাঁড়িয়ে নির্বিকার নির দেখো আগে একটা রয়ের উচ্চারণ আসছে তাই তো বয় আগে রয়ের উচ্চারণ আসছে নির্বিকার দাঁড়িয়ে দয়চন্দ্রবিন্দু আকার ডয়সী নয় উন্তস্থ উন্তস্তিকার আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি দেখো ধৈর্য ধয় ওই ধৈর্য তারপরে একটা র আসছে জো ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথা দেখো এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথা বর্ণ ব মূর্ধন্যয় রে বর্ণ দেখো একইভাবে মূর্ধন্যয়ের আগে একটা রয়ের উচ্চারণ আসছে কারণ রেফ আছে মূর্ধন্যয়ের মাথায় বর্ণময় কথা এ নিয়ে কারো মনে কোনো তর্ক নেই দেখো আবার কয়ের আগে একটা রয়ের উচ্চারণ আসছে যেহেতু কয়ের মাথায় রেফ আছে এ নিয়ে কারো মনে কোনো তর্ক নেই চলো ওপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি দেখো এখানে কি আছে দয় রেফ মানে আগে কি আসবে দয়ের আগে র থাকবে তাই তো দেখো দয়ের পরে যদি র থাকতো তবে সেটা কিন্তু রেফ হতো না দয়ের পরে র থাকলে সেটা দয়ের রফালা হয়ে যায় তোমরা সবাই দেখো দেখো এখানে বর্ণগুলোর আগে র আছে এখানে পয়ের আগে র আছে এখানে গয়ের আগে র আছে তাই কি হয়েছে পয় রেফ গয় রেফ এখানে মূর্ধন্যের আগে র আছে তাই মূর্ধন্যয় রেফ অন্তঃস্থ জয়ের আগে র আছে অন্তঃস্থ জয় রেফ বয়ের আগে র আছে তাই বয় রেফ কয়ের আগে র আছে তাই কয় রেফ তাই তো এখানে যদি কয়ের পরে র থাকতো মানে র যুক্ত ক হয়েছে সেটা যদি ক যুক্ত র হতো তখন কিন্তু কয় রেফ হতো না তখন কয় রফালা হতো একইভাবে দয়ের পরে যদি র থাকতো তবে কিন্তু সেটা রেফ হতো না তবে সেটা দয়ের রফালা হতো দেখো এগারো পাতায় তোমরা পাবে ট যুক্ত র টয়ের রফালা তাই তো দেখো টয়ের পরে র আছে টয়ের আগে কিন্তু র নেই আবার দেখো বারো পাতায় আছে ডয়ের পরে র আছে তাই কী হলো ডয় রফালা তাই আমরা জানলাম যদি পরে র থাকে তবে সেটা রফালা হবে যদি আগে র থাকে তবে সেটা রেফ হবে আশা করছি তোমরা আগে র আর পরে র হলে কী হবে সে পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এসো একই রকমের নতুন কথা শিখি দেখো নতুন কথা শিখে নিচ্ছি অ চয় রেপ দন্ত্য আকার দেখো চয় রেপের জন্য আগে র এর উচ্চারণ আসছে অর চোনা চ ময় রেপ চর মো তারপরে দ তাল্বয় রেপ ন। হবে দর্শন তাই তো তালবশ্যের আগে র এর উচ্চারণ আসছে অ ধয় রেপ অর্ধ ফ দয় রেপ ফর দো চয় রেপ আকার চর চা বয়াকারে বা মূর্ধন্যয় রেফ হস্যিকার আছে ক বাড় শিখ ডান্দিক ও বাঁ দিক মেলাই দেখো গয়ের আগে র আছে কী হবে গয় রেফ কয়ের আগে র আছে হবে গয় রেফ দয়ের পরে র আছে কী হয়ে যাবে দয় রফালা কয়ের পরে র আছে তাই কী হয়ে গেল কয় রফালা অন্তঃস্থ জয়ের আগে র আছে তাই হবে রেফ অন্তঃস্থ জয় রেফ একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি দেখো জবনিকা এখানে আমরা জবনিকার মানে পাচ্ছি পর্দা লিখে ফেললাম কেল্লা মানে দুর্গ ভগ্ন প্রায় মানে জীর্ণ উদাসীন হচ্ছে নির্বিকার তোমরা এই শব্দের মানেগুলো একটু মনে রেখো আর বানানগুলো ভালোভাবে দেখো এরপরে একুশ পাতায় আছে দেখো একটা কিসের ছবি চিড়িয়াখানার ছবি তাই তো এখানে হরিণ ভাল্লু উঠপাখি হনুমান কত কিছু আমরা দেখতে পাচ্ছি আর কিছু বাচ্চারা তাদের মা বাবার সাথে এসেছে এই সমস্ত পশু পাখি দেখতে যেখানে পশু পাখিরা থাকে তাকে কি বলে বলো তো সেই জায়গাকে হ্যাঁ আমরা জানি তাকে চিড়িয়াখানা বলে চলো আমরা এই মজার চিড়িয়াখানাতে কি কি পশু আছে আমরা দেখে নিই গিয়েছিলাম চিড়িয়াখানায় গিয়েছিলাম গয় হর্ষি গিয়ে একার এক গিয়ে ছিলাম ছয় লয় আঁকার ছিলাম গিয়েছিলাম চিড়িয়াখানায় ছয় হর্ষি ডয়সুন রহস্যই আকার চিড়িয়াখানায় বলগা হরিণ ভাল্লুক দেখলাম বলগা ব লয় গয় আকার বলগা হরিণ দেখো হরিণ বানানটা তোমরা খেয়াল করো এটা কি মূর্ধন্য আছে দন্তেন নয় কিন্তু ভাল্লুক ভয়াকারে ভাল লয় লয় হস্যুক ভাল্লুক দেখলাম কি কি দেখলাম বলগা হরিণ আর ভাল্লুক দেখলাম আর দেখলাম উল্টে পাল্টে লাফ দিচ্ছে হনুমান আর কি দেখলাম উল্টে পাল্টে উল্টে হস্য লয় টয় একার উল্টে পয়াকারে পা লয় টয় একার পাল্টে উল্টে পাল্টে লাভ দিচ্ছে লয়াকার ফল লাভ দিচ্ছে দেখো ছয় ছয় একার আছে দহ সিদ্ধি ছয় ছয় একার দিচ্ছে উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান যদি বলি কে উল্টে পাল্টে লাভ দিচ্ছে কি হবে বলো তো উত্তরটা হবে হনুমান উল্টে পাল্টে লাভ দিচ্ছে দেখো ছবিটাতে দেখো উল্টে পাল্টে লাভ দিচ্ছে দেখো কেমন করে হনুমানটা উল্টে পাল্টে লাভ দিচ্ছে তাই না পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা দেখো দেখো এগুলোকে বলা হচ্ছে বোল্ডার তাই তো বোল্ডার দিয়ে কি ঘেরা আছে বোল্ডার দিয়ে ঘেরা আছে গন্ডারের খাঁচা পাশে ঘেরা গন্ডারের খাঁচা উঠ পাখির গা যেন কলকাদার শাল উঠ পাখির হস্য উঠ উট পয় আকার ক্ষয় হসি র পাখির উঠ পাখির গা যেন কলকাদার ক লয় কয় আকার কলকা দয়াকার রদার কলকাদার শাল উটপাখির গাটা দেখে মনে হচ্ছে যেন কোনো কলকা করা আছে এসব একেবারেই কল্পনা নয় এসব একেবারেই এ বা রয় কয়ে একেবারেই কল্পনা এখানে ল আর পয়ের যুক্ত ব্যঞ্জন তৈরি হয়েছে কল লয় পয় দন্তের নয় আকার কল্পনা নয় সত্যি মজার অভিজ্ঞতা সত্যি কেমন অভিজ্ঞতা খুব মজার অভিজ্ঞতা চলো ওপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি দেখো ল আর গ যুক্ত হয়ে কি হয়েছে লয় গয় ল আর ড যুক্ত হয়েছে লয় ডয় লয় কয় ল যুক্ত ক মিলে হয়েছে লয় কয় ল যুক্ত ল মিলে হয়েছে লয় লয় ল যুক্ত ট মিলে হয়েছে লয় টয় ল যুক্ত প মিলে হয়েছে লয় পয় এসো একই রকমের নতুন কথা শিখি কালবস্য হস্যি লয় পয় শিল্প ক লয় জফলা কল্ল প লয় টয় দন্তেন পল্টন এটা হচ্ছে ল যুক্ত ট এটা হচ্ছে ল যুক্ত অন্তঃস্থ জ এটা হচ্ছে ল যুক্ত প বয় হস্যি লয় বয় বিল্ল হস্য লয় লয় আকার দন্তস্য উল্লাস লয় জফলা আকার অনুসার চয় আকার ল্যাংচা গয় হস্য গু লয়ময় গুলম পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি দেখো আমাদের এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এই পাঠ থেকে আমাদের লিখতে হবে একে কি আছে চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাভ দিচ্ছে উত্তর কি উল্টে পাল্টে লাভ দিচ্ছে চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাভ দিচ্ছে দুয়ে আছে গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা উত্তর গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা তিনি আছে উঠ পাখির গা কেমন উত্তর উঠ গা যেন কলকাতার শাল আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে